মোহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মোহাম্মদ মুস্তাফা যাব হামে ইয়াদ ইয়ানি লাগে মুস্তাফা যাব হামে ইয়াদ ইয়ানি লাগে মুস্তাফা যাব হামে ইয়াদ ইয়ানি লাগে ওয়াজিদ মিনাত হাম গুনগুনা লাগে মজদি মিনাত হাম গুন গুনানি লাগে মোস্তফা যাব হামে জ্ঞান ইয়ানি লাগে যাব কহি শেরে আহমদ রাজায়া গায়ে যাব কহি মাদে রাজায়া গায়ে সারে নজদি ওহি থর থরানে লাগে সারে নজদে ওহি থর থরানে লাগে মোস্তফা যাব হামে ইয়াদ আনে লাগে যাব নবী কে নওয়াসে চলে কারবালা যাব নবী কে নওয়াসে চলে কারবালা চাঁদ সূরজ পিয়াস বহানে লাগে চাঁদ সূরজ পিয়াস বহানে লাগে মোস্তফা যাব হামে ইয়াদ আনে লাগে মোস্তফা যাব হামে ইয়াদ ইয়ানে লাগে ওয়াজিদ মিনাত হাম গুনগুনানে লাগে ওয়াজিদ মিনাত হাম গুনগুনানে লাগে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাবা জীবনের আমার মা বোনের আমার সাহাবীরা ইয়াদ কান্না করে তাদের দুই চোখের পানি গড়ে গড়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল ওই লোকটা বলতে লাগলো তবে একটি কথা বলবো গো নবীর সঙ্গে তো দেখা হলো না যদি নবী মোস্তফার শরীরের একটা জামা যদি পেয়ে যায় তবে আমার মনের আশাটা একদম পূর্ণ হয়ে যাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন যাও 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 ফাতেমার বাড়িতে চলে যাও আর ফাতেমাকে গিয়ে বলো অমুক বাক্স সুরকেশের মধ্যে নবী মুস্তফার একখানা জুব্বা ভরা আছে ওই জুব্বাটা অতি তাড়াতাড়ি ফাতেমার কাছ থেকে নিয়ে আসো নচেত লোকটা হার্ট ফেল করে মারা যাবে লোকটার অকালে জানটা চলে যাবে তাড়াতাড়ি চলে যাও চলে যাও ওদিকে ফাতেমা আমার আব্বা আব্বা বলে কান্না করেন ইমাম হাসান ও হোসেন না 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 বলে কান্না করেন সাহাবী ফাতেমা দরজাতে গিয়ে যেমনি আওয়াজটা দিয়ে দিল ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে আছেন কে আছো গো এতিমে দরজাতে হাঁক কেন মারো আমার দুনিয়াতে বাপ নাই দুনিয়াতে আমার মা নাই কে এমন আছো বলো সাহাবি বলেন ফাতেমা আমি আছি একটু দরজা খোলো ফাতেমা চট করে উঠে এসে দরজা খানা যেমনি খুলে দিয়েছে দেখছেন তো সাহাবি দরজায় কান্না করে রে ফাতেমা বললেন বলো গো কেন তুমি এইভাবে কান্না করো তোমার দুই চোখ দিয়ে পানি কেন জর্জর করে পড়তে আছে কেন তুমি আমার দরজাতে কাঁদো একবার তুমি মুখ খুলে বলো না কেন সাহাবি বললেন ফাতেমা এমন একটা লোক এসেছে গো নবী মুস্তফার সঙ্গে দেখা করার লেগে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ার লেগে এসেছে তবে নবীকে তো দেখতে পেল না তবে নবী মুস্তফার শরীরের একটা জামা নেওয়ার জন্য তবে ফাতেমা আমি তোমার দরজাতে এসেছি ও নবী মুস্তফার শরীরের জুব্বাটা দেখো তোমার অমুক বাক্সর মধ্যে অমুক সুরকেশে আছে ফাতেমা তাড়াতাড়ি দাও না কেন নচেত লোকটা হার্ট ফেল করে মারা যাবে অকালে তার জানটা চলে যাবে হযরতে ফাতেমা ওজর নড়ে কাঁদতে কাঁদতে ওই বাক্সর নিকটে চলে গেলে যেমনি বাবা বাক্সটা খুললেন দেখছেন তো নবী মুস্তফা ওই জুব্বাটা দেখা মাত্রি ফাতেমা আরো কাঁদতে লাগবে আব্বা আব্বা বলে ও আমার বাপজিরা মায়েরা আমার যাদের দুনিয়া থেকে বাপ গেছে সেই না তার মর্মটা বোঝে যার দুনিয়া থেকে মা গেছে সেই না তার মর্মটা বুঝে যদি কোনো ব্যক্তি আব্বার কোনো একটা জামা বাক্স সুরকেশের মধ্যে রাখা থাকে হঠাৎ করে যদি জামাটা দেখে নাই বাপের দিকে মনে পড়ে যাবে বাপের চেহারা মনে পড়বে গে তখন সে অজর নড়ে কাঁদতে থাকবে ফাতেমা স্থির থামতে পারেন না ফাতেমার সঙ্গে সঙ্গে ওই জুব্বাটা নিয়ে চুম্ম লাগিয়ে দিলেন ফাতেমা টুক 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 করে সাহাবীর কাছে আসলে যেমনি বাবা দিতে গাছের ইমাম হাসান হুসেন দূরে দূরে মার আঁচলটা মার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন মা গো 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 আমাদের নানা তো জগতে আর নাই গো মা নানাকে আর কোনো দিন দেখতে পাবো না তবে মা গো গো যেটা আমার নানা নাবি মুস্তফার একটা স্মৃতি বলে ওই জুব্বাটা রাখা ছিল মা সেটাও কি চলে যাবে গো আর কোনো দিন আমরা পাবো না গো মা তবে একবার দিয়ে দাও ইমাম হাসান হোসেন ওই জুব্বাটা নেওয়ার পরে বাবা চুম্ম লাগিয়ে দিলেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ সাহাবীর হাতে যেমনি দিয়ে দিলে মাথার উপরে জুব্বাটাকে নেওয়ার পরে টুক 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 করে
করে মসজিদে নবী ভিটে গেলেন সমস্ত সাহাবীরা নবীর লেগে তারা তিন দিন ধরে শোক পালন করতে আছেন তারা বজর মনে কান্না করে রেহমতে বাবা চুব্বাটা নিয়ে গিয়ে আলীর হাতে যেমনি দিয়ে দিলেন আলী আপন চুম্মা লাগালেন আবু বাক্কার চুম্মু দিলেন উমারে ফারুক উসমান গালি অন্যান্য সাহাবীরা চুম্মু দিয়ে দিলে সেই লোকটার হাতের মধ্যে জুব্বাটা যেমন দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে চুম্মু দিয়ে মাথার ওপরে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো আল্লাহ দরবারে দোয়া করতে লাগলো বলে আল্লাহ গো এহার তোমার নবী মুস্তফাকে তো আমি দেখতে পেলাম না নবীকে নবীর চেহারা দেখতে পেলাম না ও গো আল্লাহ এহার নবী মুস্তফার জুব্বাটাই আমি পেয়ে গেছি তবে এই জুব্বা নিয়ে আমি ওয়াদা করে বলতে আছি গো আল্লাহ যাতে এই মদিনা ছেড়ে আমাকে আমার শহরে আর ঘুরে যেতে না হয় আমার মৃত্যুটা যাতে মদিনাতে হয় বলে আল্লাহ তোমার নবী মুস্তফার সাহাবীর হাতের মাটিটা যাতে আমার সিনার উপরে পড়ে যায় তাহলে নবীকে না।